আসসালামু আলাইকুম গাইজ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে যে বাড়িতে রয়েছি, কোথায় যাইনি। দেখতে পাচ্ছেন দিনটা অনেক খুব একটা ভালো, সকালে কি বলবো, এতটা ঠান্ডা ছিল, পুরো সাইডে এমন করে ভালো করে ঘিরে ছিল, কিছু দেখা যাচ্ছিল না। তাই সকাল থেকে বিছানায় ঘুমিয়েছিলাম, কিছুক্ষণ হলো উঠা, কোথায় যেতে পারিনি আজকে গাইজ। তো বলছিলাম যে আমাদের ফিল্ডের দিকে যে একটু বল টল আমরা খেলবো, বল খেলতে হবে, তো যাই আমি ওখানে বল টল খেলবো। গাইজ আপনারা দেখুন আমরা বল খেলা করি, দেখা যাক ফিল্ডে বলটি আমাদের এনেছে কি আনেনি। তো আপনারা দেখতে থাকুন, আমি এখন ফিল্ডে যেয়ে বল খেলবো আর কি, আপনারা দেখতে থাকুন। তো গাইজ এই দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে একটি চা পাতির বাগান রয়েছে, এটি সেটি বাগানটি, তার পাশে এই যে আমাদের ফিল্ডটি। হেঁটে আসছি আমি এখন, এই যে ফিল্ডটি দেখতে পাচ্ছেন, অনেকগুলো ছোট ছেলে বুড়ো ছেলে বসে আছে ফিল্ডে। এই ফিল্ডটিতে অনেক রকম খেলা হয়, বল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছেলেগুলো বল নিয়ে আসছে, এই যে মার মেরে দিল, যা এনার জুতা খুলে পালিয়ে গেছে আর কি। এই যে দেখুন কি সুন্দর একটি মাঠ, ছেলে হ্যাঁ, এই যে ছোট ছোট ছেলেদের দেখছেন বসে আছে ফিল্ডে খেলার জন্য, কিচ্ছুক্ষণ পর খেলা হবে। এই যে একটা ছোট্ট দোকান নিয়ে এসেছে, একটা পাপড় দাও তো, একটা পাপড় দাও, একটা পাপড় দাও, পাপড় দাও না, কয়টা করে পাপড়, এক টাকার আধখান। এই যে একটা পাপড় খেয়ে নিলাম আমি, ওই দেখতে পাচ্ছেন বলটি একটা ছোট ছেলে খেলা করছে, ওই যা আলো বেয়ে চলে গেছে। কি সুন্দর করে মারবে, এই দেখতে পাচ্ছেন বলটি উপরে চলে গেছে। কি আর বলবো, এখানে এই ময়দানটিতে গরু বেঁধে রাখে, আবার যখন খেলা চালু হয় তখন সব কিছু সাফ করে নেয়। আর কিছুক্ষণ পরে খেলা চালু হবে, আমিও খেলবো, আপনারা দেখবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন অনেক লোক জমিয়ে গেছে আর কি, আজকে মনে হচ্ছে খেলা হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক, সামনে অনেকগুলো লোক এসে পড়েছে। কিছুক্ষণের মধ্যে খেলা চালু হবে। হামড়াবে কেন আমার ছেলে, স্কুলে পড়ছি, ফ্রি ফায়ার খেলছি, জমাট মা করে না, এলাকার
ها.